नमस्कार आमार चैनल प्रिय दर्शक बंधुदेर स्वागत। आज के अपन डबल कुसुम डिमेर कारी देखाबो और से जोनो डिमटाके सिद्ध करे निते होबे। डिम सिद्ध करार समय जदि आपनारा लवण दिए सिद्ध करें ताहले डिम एकटू फेटे जाबे ना, सुंदरभावे छाड़ानो जाबे, डिमगुलो सुंदर थाकबे। एबार डिमगुलो छाड़िए आमि एकटू भेजे निच्छि तेले, एकटू गाय बेश लाल करे भेजे नेबेन। এবার ডিমের কারিটা বানানো যাক। এবারে আমি একটু কড়াইতে তেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা ফেলে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিতে হবে। এবার আদা রসুনের পেস্ট আমি দু চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ফ্রাই করে নিতে হবে। লবণ দিলাম হাফ চামচ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ দিলাম হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/3 স্পুন, কাঁচা লঙ্কা 4-5টা চিরে দিলাম, হট চিলি দিলাম 1/3 স্পুন, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ব্ল্যাক পেপারের গুঁড়ো 1/3 স্পুন। এবারে আমি ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি জল দেব। যেহেতু ডিমের কারি হবে তাই অল্প একটু জল দেব, জাস্ট একটু ফুটে ওঠার জন্য। দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট দুয়েক পরে আমি আবার ঢাকনাটা খুলে নেব, খুলতে একটু নেড়ে দেব। নেড়ে একটু লবণটা চেক করব। তরকারি সবসময় লাস্টে লবণ চেক করবেন, প্রথমে অল্প লবণ দেবেন, চেক করে লবণ অ্যাড করবেন, তাহলে তরকারি টেস্ট আসবে। আগেই বেশি লবণ দিয়ে দিলে কিন্তু তরকারি কিছুই করা যাবে না। একটু লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিতে পারেন 1/3 স্পুন, আমি এখানে মিষ্টি অ্যাড করেছি, মিষ্টিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা আমার ডিমের কারি একদম তৈরি। ডিমের কারি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, আর এরকমভাবে বানাবেন অবশ্যই ভালো লাগবে। তাই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হয়ে যাবে কোনো এক রেসিপি নিয়ে। এই দেখুন দুটো কুসুম